বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার ব্যাপারে ও মিডিয়াগুলোকে সরকার স্বাধীনভাবে নিউজ করতে দেওয়ার ব্যাপারে ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করার জন্য গত 31 মে শুক্রবার ব্রাডফোর্ডে শাপলা হলে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশের উদ্যোগে গ্যারি সেটক্লিফ এমপির সাথে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত হয় এক মতবিনিময় সভা। মোহাম্মদ আশরাফ মিয়া ও আব্দুল করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ফয়জুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন জর্জ গালুয়ে, এমপির পলিটিক্যাল অ্যাডভাইজার রন মাক্কি ও কাউন্সিলর ইশতিয়াক আহমদ। এতে উপস্থিত বক্তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি করে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করার জন্য অনুরোধ জানান। এমপি সেটক্লিফ বলেন, এ ব্যাপারে তিনি চেষ্টা চালিয়ে যাবেন। অনুষ্ঠানে কমিউনিটি সবার দাবি, বাংলাদেশকে রাজনৈতিক অস্থিরতা মুক্ত দেখতে চান। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ।